আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। ভাই, টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝাই গেছো আজকের ভিডিওটা কত বেশি জোসিতে যেতেছে। কারণ আজকে কিন্তু গাইস আমাদের ম্যাচে বাংলাদেশ টপ ওয়ানের স্কোয়াড পড়ছে, মানে আমাদের রাত ভাইয়ের স্কোয়াড, পাশাপাশি জিএমএফএফ পড়ছে, তাছাড়া কিন্তু গাইস মিস্টার ত্রিপলার ভাইও পড়ছে। তো দেখো গাইস আজকে কিরকম খেলা দিলাম, আর শেষ পর্যন্ত কিন্তু গাইস ওদের কাছে কিন্তু আমার টিমমেটরা সব মরা যায়, আমি কিন্তু একাই ভাই যাওয়াছিলাম। আর দেন ওই ম্যাচটাই কিন্তু ভাই কীভাবে ঘুরাই দিই, নাকি গাইস ওদের কাছে লাস্টে মাইটটা খাওয়া যাই, তো অবশ্যই স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আশা করি শেষ পর্যন্ত দেখলে অনেক বেশি মজা পাইবা। এদিকে কিন্তু গাইস মোটামুটি একটু লুটপাট করলাম, আর এদিকে দিয়ে মারামারি চলতেছে। দেন দূর থেকে দাপ করে একটা কিন্তু হেডশটটা ভাই মেরে দিছি, বলার নাম ছিল দুলা ভাই, বাট বুঝলাম না পোলাই ভাই আমার হাতে মাইটটা হেঁটে এলো এদিকে। চলো গাইস, অলরেডি কিন্তু আমার দুই কিল ডান হয়ে গেছে, আর দুই কিলের একটা করলাম গাইস ডাইরেক্ট কিল, আর একটা করলাম চুরির কিল। চলো ভাই, এদিকে কিন্তু এনিমি আছে গাইস, ধরো ধরো ওই যে ভাই ছাদের উপরে দরা খাইছে বেচারা, কি করতেছে কি করতেছে, ধরো 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 নাম নাম আয় আয়। আরে ভাই আবার কি মারে, এস থার্ড পার্টি করতেছে সাইডের তো গাইস। আচ্ছা সমস্যা নাই, থার্ড পার্টি চিন্তা ভাবনা আছো না? চলো চাম দিছিল একবার দিছি ভাই, ডু অর ডাই, ল চল ডাই করে দিছি, মানে ডু অর ডাই খেলতেছে আমার লাগে। সালার বুধ বয়া বয়া ক্যাম্পিং করতেছে কোনার ভিতরে, আর ওইদিকে তো স্কোপিং করতেছে। চলো গাইস দেখি আর এনিমি আসেন, একটা বোম মাইরা আর একটু ক্লিয়ার করে দিই। চল ক্লিয়ার হয় বটলা, ক্লিয়ার হয় না ভাই, দেখছো ভালো প্লেয়ার মনে হয়। গাইস উপরে কি স্কোয়াড আছে, যদি বাঁচা লাই তাহলে তো ধরা খেয়ে যাবো গা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দুই বিচি আছে আমার কাছে, যে একবারে টিপ দিব না ভাই, বাঁচায় নাকি ও বেচারা ভাই, বয়া ভাই এদিকে হামাগুড়ি দিতেছিল। চলো গাইস অলরেডি কিন্তু দেখতে দেখতে আমার তিন কিল হয়ে গেছে গা, শেষ পর্যন্ত দেখি ভাই কয়টা কিল করতে পারি। আর এদিকে কিন্তু গাইস মোটামুটি টিমমেট সব লগে লোয়ালে ঘুরতেছি, এদিকে ভাই আমার টিমমেট স্পিড বেড়ে কিন্তু মাইরা দিছে, আমিও যাইতেছি ভাই বেচারার ভাই মায়ের প্রতিশোধটা নিতে। কারণ বুঝই তো ভাই আমার ভাই ব্রাদার ভাই, আমি যদি প্রতিশোধ না নিত নিবোটা কেনা। চলো আয়া পড়ছি গাইস জায়গা মতো, এখন বাইরে নাইম ভাই রিভাইভটা দিই, তারপরে ভাই প্রতিশোধটা নিতে হবে। চলো ভাই ভালো একটা জায়গায় নেইমো, তোমার নামাইতেছি, ওরে ভাই পিস দে মারে কেটা বটলা মানি, এদিকে বই হবে খিচে পিছতেছে দেখছো, আর কি ইচ্ছায় নামে না নাম দিছে ভাই বুঝিও না। যাক চলো গাইস অলরেডি কিন্তু চার কিলো হয়ে গেছে, এনেবি কিন্তু মোটামুটি এখনও ভাই তিরিশটার মতো আছে, তো যাক সমস্যা নাই, যেহেতু আমার স্কোয়াডে সব বাইকটা আছে তো আর তো প্যারার কিছু নাই। আর এইদিকে গাইস প্রথমে মাইরা গেলাম, দেন ঘুরে ফিরে কিন্তু আবার এইদিকে এইদিকে এনেবি মারতে। চলো ভাই আর লঞ্চ প্যাড মেরা যেতেছো না, তোমার লঞ্চ প্যাড দিব, ওরে ভাই মারিস তারে ভাই সামনে একটা পিছে একটা, চলো 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 ভাই বেচারা আমার দুই দিক দিয়ে আটকে আর এটা কোনো কথা, একদিক দিয়ে মার ভাই দুই দিক দিয়ে, যদি এরকম পুরা ধরে স্পেম করো তাহলে কেমন নিব। চলো 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 প্যারা নাই গাইস, এদিকে কিন্তু একটা বড় সড়ো বান খেতে পারি, কারণ আমার টিমমেটরা কিন্তু মারামারি করতেছে, ওদের অবস্থা বেশ একটা ভালো না। আর আমি এমন একটা জায়গা পড়ছি গাইস, ওই যে নেমে পেয়েছি তারা ধরো বেচারা ভাই প্রচুর মাইতে গেছে, প্রচুর পরিমাণে ড্যামেজ খেয়েছে গাইস আমার কিল যে থেকে পারে ঝুড়ে ভিতরে। চলো ভাই ওটা তাকে মাই রাখি, বাট পিস দাবার আরেক না এক মারতেছে গাইস, কী মারুন কও, খেললে কোনো শান্তি পেতেছি না, একটা মারলে ভাই আরেকটা উইরাও আয়া পড়ে। যাক চলো গাইস সমস্যা নেই, যে রেকমা মারে চলো দিছি খায়া বেচারা ভাই আইসে কেমনে দৌড়ায় দৌড়া। চলো 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 ভাই মিস্টার স্বামী বাইরে মাইরা দিলাম গাইস, মিস্টার স্বামী বাইরে কিন্তু উড়া দুরা কোপ টোপ দিয়ে দিলাম। যাক প্যারা নাই, আমার টিমমেট সব মেরে গেছে গা, দুইটা মহিলা নিয়েছিলাম গাইস দুইটা মহিলাই মরে গেছে গা। যাক সমস্যা নাই, আমি একাই ভাই একলাই একশো, দেখি কিছু করতে পারি কিনা, আর মরে গেল তো ভাই ম্যাচ মাইনাস, কপাল খারাপ, কপালে না থাকলে তো আর জোর করে আনা যায় না তাই না। আর তারপরে বেশ ট্রাই করি গাইস যে তো ভুইয়া আনার। চলো 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 ভাইয়া ভালো ড্যামেজ দিচ্ছ রে, আর অলরেডি কিন্তু গাইস আমার ছয় কিল হয়ে গেছে, তো কিললে বেশি একটা প্যারা নাই যেহেতু টিমের সব মরে গেছে, সার্ভাইভ টার্ভাইভ করে সবাই আগে বাসে ধুইব, তারপরে হচ্ছে কিললে চিন্তা ভাবনা। আর এদিকে যদি কিলের চিন্তা করি তাহলে গাইস ধরো একদম নিঃস্ব, ঠিক আছে একদম অবস্থা টাইট করে দিবে নিমে আমাদের। চলো ভাই অলরেডি কিন্তু মোটামুটি বাইশটার মতো প্লেয়ার আছে, না ভাই চব্বিশটার মতো প্লেয়ার আছে, আর গাইস আমি কিন্তু অলরেডি ছয়টা কিল করছি মাত্র, বুঝলাম না এনিমি কি আমলে কাহিনি করতেছে, একবার আহে পিক দেয় আবার আমি গেলে আবার দৌড় দেয়, আইলে আইস ভাই মানে ফেস টু ফেস ফাইট করি। আসলে ভাই এনিমির কিন্তু অতটুকু এখনও সাহস হয় নাই, ঠিক আছে ফেস টু ফেস ফাইট লড়ার মতো। চলো গাইস আমরা এখন গাড়ি দিয়ে ঘুরি, যেহেতু আটশো টোকেন আছে দুইটা টিমমেট আমি অনায়াসে বাঁচিয়ে দেবার, তো বেশি প্যারা লওয়া যাবে না, একদম রিল্যাক্সে খিচ মেরে খেলতে হবে, যাতে মেনলি লাস্ট টাইম আমি ম্যাচটা ভুয়া করতে পারি। চলো ভাই গাড়ি দিয়ে ঘুরতে ঘুরতে তো পুরো মনে করো দিন কাবার হয়ে যাবো গা, বাট কিচ্ছু করার নেই গাইস, গাড়িতে নামা যাবে না যেহেতু টিমমেট সব বোঝা গেছে গা, আমি একাই বাইচে আছি, এই জায়গায় মরলে কিন্তু গাইস বিশাল বড় একটা মাইনাস হয়ে যাবে।
চলো 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 এই যে 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 এইদিকে একটা কল লুকা দিছে ভাইয়া, ওই বয়া বয়া মারতেছে, দেখছো কি খারাপ। এ ভাই মেরে দিবি নাকি আমারে? একটু তো মায়া দয়া কর ভাই, একটু মায়া দয়া কর। যেমনি চাপ দিছে দুই বোতলে মিললা ভাই, একদম অবস্থা মনে কর আমার নাই করে লাগছিল। যাক 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 দিই, সাইড দিয়ে পিক ফার লইতে পারিনি। না 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 ভাই, লওয়া যাবে না গাইস, উপরে প্যাক ট্যাক করে জোস্তা বেলা বসে আসছে। চলো ভাইয়া পিস দিয়ে ঘুরা যাই, যাই একটু রোদ ধরে হেডশট মেরে বই। আর গাইস একটু ঠান্ডা লাগছে তো ভয়েসটা একটু অন্যরকম হইতে পারে ভাই, একটু ম্যানেজ করে নিও সিরিয়াসলি ভাই। কাল তো ভাই গ্রামে গেছিলাম, তোমরা জানো হয়তো অনেকে আমার যারা টপআপের কাস্টমার আছো, আমার যে সাবস্ক্রাইবার আমার থেকে টপআপ নাও কম বেশি তোমরা সবাই জানো। এই যে দেখো ভাই বাংলাদেশ টপ ওয়ান সাউন্ড নামে একজন ভাই বাংলাদেশ টপ ওয়ানে মাত্র মারছে, যা এক সমস্যা নেই ভাই, আমরা তো আছি গাইস। আর ভাই সিরিয়াসলি পুরো লবিতে আমি দেখি নেই, মাত্র খেয়াল করলাম, তারপর চিন্তা করলাম চলো তাড়াতাড়ি টিমমেট করে বাঁচাই। দেন গাইস সামনে দেন মিরা ভাই ওয়াল ফাটাই দেয়, আমি তো পুরো ভয় পেয়ে গেছি। আমি ভাই এত সুন্দর একটা মনে করো ভিডিও ভাই, এত সুন্দর একটা ম্যাচ চলে যাবে, তো যাক যেইভাবে হোক ম্যাচটা ভুয়া করতে হবে, টিমমেটদের আমার বাঁচাই দিতে হবে। চলো গাইস একদম ফুল মার দিতে হবে, চলো 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 লাগ লাগ, একদম দিছি খায়া ভাই, দুই নায়ক দিছি খায়া একদম শেষ ভাই, দুইটারে কিন্তু ভরা দিয়ে দিছি। চলো 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 আমার তো 800 কেন আছে ভাই, এখন শুধু যাইতে হবে আর উড়া দুরা মনে করো ভাই টিমমেটটিরে বাঁচিয়ে পিড়াইতে হবে এনিমি। চলো এই মাম এদিকে কী করে, দাঁড়া দাঁড়া একদম হেডশট দেয় ভাই, উড়াই দিছি, যাক সমস্যা নেই। দাঁড়া দাঁড়া এদিকে কিন্তু গাইস নিচে আরও প্লেয়ার আছে, তো আমার একটু সতর্কভাবে খেলতে হবে গাইস, আর যদি বাঁচিতে পারি বাঁচা, মন না পারলে তো নাই ভাই, আর বাঁচানোর মধ্যে দিকে কোনো সিস্টেম নেই কারণ কিছুই নেই। চলো অলরেডি কিন্তু আমার 12 কিলো হয়ে গেছে গা, মানে সরি ভাই আমার কিন্তু অলরেডি 9 কিলো হয়ে গেছে গা, এনিমি কিন্তু আসছে আর 11টার মতো, তো দেখা যাক ভাই লাস্ট পর্যন্ত আমি কয়টা কিল করতে পারি, আর মেনলি ভাই ম্যাচটা কি ভুয়া করতে পারি কিনা। আর যেহেতু বাংলাদেশ টপ ওয়ানের স্কোয়াড আছে, তো এদিকে ভাই আমাদের খেলতে একটু কষ্ট হবে, বুঝি তো ওদের স্কোয়াড অনেক হার্ড। চলো 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 ভাইয়া, আর ওরা যেহেতু ভাই অলওয়েজ র্যাঙ্ক পুশ দেয়, তো ওদের মনে করো র্যাঙ্ক পুশের ভাই গেম সেন্স অন্যরকম। চল মামা কই যাস তুই, টিমমেট টিমের দিতে যাস না কি রে ভাই, এই জোনে এই বোকামি কেউ করে। মিস্টার ত্রিপোলার ভাই, মিস্টার ত্রিপোলার বাইরে মাইরা দিলাম মাত্র গাই। সিরিয়াসলি আমি দেখি নাই ভাই, এই পর্যন্ত মনে করে একটা কিলও বাইরে করতে দেখলাম না এই ম্যাচে ভাই, কী করতেছিল জানি না গাইস, হয়তো খেয়াল করি নাই কিল করছে। ভিডিওটা তোমরা একটু রিভাইন করে দেখো, ঠিক আছে রিভার্স করে দেখো, বাট ভাই বুঝলাম না গাইস সিরিয়াসলি, এই জন্য ভিতরে ত্রিপোলার বাইরে মেরে দিলাম, আমি পুরো হতভম্ব হয়ে গেছি। কিরে ভাই আমাদের ম্যাচে ত্রিপোলার ভাই কুই থেকে আসলো, চলো 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 গাইস বাংলাদেশ টপ ওয়ানে তো মেরে দিলাম, তার ভিতরে ত্রিপোলার মেয়েরা মেরে দিলাম, তো গাইস আর আসে না কেনা ভাই, আর যেটি আছে এটি তো 5 সাল লেভেলের প্লেয়ার, এটির তো চুমুকে খেয়া দিব। চলো ভাই আর তো 4টা প্লেয়ার আছে গাইস, এই দুইটার একটু মনে করো মাইরাটা রাহি, তারপরে ধরো ভাই ম্যাচটা তো ভুয়া করতেই হবে, ম্যাচ তো আমি মনে করো ভুয়া মিস করা যাবে না, এত সুন্দর ম্যাচ ভাই ভুয়া মিস করলে জীবন শেষ। চলো চলো উই জুই 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 ওয়ালের পিছিয়ে দেখছে, আর আমি তো ভাই ভরপুর লুট করতেছি, সুপার মেডিকেট থেকে শুরু করে যা পারতেছি সব লুটতেছি, কারণ চিন্তা ভাবনা আছি লাস্টে যদি বেশি ঝামেলা পড়ে যাই প্যাক ট্যাক করে সুপার মেডিকেট মারা শুরু করে দিব, বাট আগে ভাবসাব দেখি গাইস কী হয়। চলো 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 ভাইয়া তাড়াতাড়ি করতে হবে, আর উড়ো ধরে এনিমি পিটিতে হবে, আর যেহেতু গায়ে জোন ছোটো হবে না এমনি বসে থাকতে হবে, এটার জন্য বসে বসে একটু লুটপাটি নিতেছিলাম। আর এই জোনের ভিতরে গাইস কে কারা বাঁচাবে বলো, এদিকে তো কিছুই নাই, আর আমার কাছে কত টোকেন এখন দেখছো 2800 টোকেন, বা টিমমেটটা বাঁচানোর মতো প্লেয়ার নাই, মানে ইয়া নাই মেশিন নাই। চলো 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 গাইস অলরেডি কিন্তু আমাদের 10 কিলো হয়ে গেছে, আর মাত্র 4টা প্লেয়ার আছে, আমিও খিসমেরা ওদের মতো ভাই বসা রয়েছি। চলো রাডার উপরে রাডার, ওই যে আমার সামনে নিবি গাইস, এটার উপরে নিবি নাকি ঘরের ভিতরে নিবি কিচ্ছু বুঝতেছি না আমি। চলো চলো দেখি গাইস, ফুকা ফুকি করতে দিদিকা ভাই সিরিয়াসলি, পরে কে কোন দিকটা মাইরা দেয় কোয়া জানো, তো একটু সতর্ক থাকতে হবে। দাঁড়াও দাঁড়াও ভাই পায় তারা কিন্তু ভালোই করতেছি, সামনেরটাই আসে না কে, ভাবলাম গাইস ভাইরাল হয়তো সামনেরটা একটু মার বেড়ার একটা মাইরছে দিমু, বাট ওইটা ভাই হোল্ড করে বয়ে রিছে। চলো 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 ভাই ভালো লবিতে এই একটা এরা সমস্যা, ইউটিউবার লবির ভিতরে গাইস যারা যারা ইউটিউবার মনে করো 2-3 ইউটিউবার পড়লে পোলা ভাই সব হোল মেরে বয়ে থাকে গাইস, মারানের লিগা ম্যাচ ভুয়া করার লিগা বা ভিডিও করার লিগা, কিচ্ছু করার নাই ভাই, ম্যাচ তো আমার ভুয়া করতেই হবে। আর সরি ভাইরা যারা আমার অপোনেন্ট আসো ভাই, এখন মায়ের মুয়ের একটা খাবার বড় সড় লেভেলের, তো মনে কষ্ট নিও না। চলো গাই সেদিকে আমাদের সাউন্ড ভাই কারা জেনে মাত্র মারলো, চলো সাউন্ড ভাই কিন্তু ভালো প্লেয়ার গাই, সাউন্ড ভাই কিন্তু আমাদের মিস্টার মানে সরি ভাই রাত ভাইরে কিন্তু মাইরা দিচ্ছিলো মানে বাংলাদেশ টপ ওয়ানে, তো চলো 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 গাইস দেখি গাইস কী হয়। লাস্টের অবস্থা কিন্তু বেশি ভালো না, মনে করো একদম নার্ভাস হয়ে গেছি গাইস, তারপরে কিন্তু ম্যাচটা ভুয়া করতে হবে গাইস। লাস্ট সিচুয়েশন ভাই সবাই কিন্তু ভালো প্লেয়ার, একজন কিন্তু আরেকজনের ভয় হোল্ড মারতেছে,
আমিও কিন্তু গাইস সেম, আমার অপোনেন্টরা সেম না আমার ভয় পেতেছে। আমি ওই যে ভাই শাওন ভাইয়ের কিন্তু মাত্র মাইরা দিছি, শাওন ভাই কিন্তু আমাদের বাংলাদেশ টপ ওয়ান ভাইয়ের মাইরা দিছিও। এই দিক দিয়ে কিন্তু গাইস আমি বাংলাদেশ টপ ওয়ান ভাইয়ের প্রতিশোধটা অলরেডি নিয়ে নিলাম শাওন মিয়ার মাইরা। চলো ভাই আর মাত্র একটা প্লেয়ার গাইস, সোলো সোলো ওয়ান ভার্সেস ওয়ান সিচুয়েশন গাইস, মাইরা এখন ম্যাচটা আমার ভুয়া করতেই হবে। লাগ বেলকি লাগ, চোখে মুখে লাগ, উর্কিস পার্কিস লাগ ভাই, যেদিকে পারস ওইদিকে লাগ, খালি লাগা দিয়া কথা ভাই। কই উড়া দিছি, এমন লাগান লাগাইতে গেছি একদম চান্দ চান্দের দাস উড়া দিছিলাম। চলো 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 গাইস, যায় একদম বিচের সাথ ভাই, মরে গেছে ভাই, মরে গেছে গাইস, পাইতারা করা যাবে না, ল মর ওপি ভাই, মাইরা দিছি। ইলেভেনের ক্যাম মারতেছিল পোলা দেখতো, চলো মাহি না কি জেনে আসিল নাম, বেচারা কিন্তু মাইরা দিছি ভাই। আর শেষ পর্যন্ত কিন্তু ভাই বাংলাদেশ টপ ওয়ানে মারতে পারলাম না, বাট আমাদের ত্রিপোলার ভাই কিন্তু মারতি। আর আফসোস গাইস, বাংলাদেশ টপ ওয়ান ভাই থাকলে কিন্তু ওইতে আমার খেতো, যাক সমস্যা নাই, আমাদের সব ভাইরাই একসাথে আর একই ম্যাচে পড়লাম ভাই। সিরিয়াসলি আমি পুরো থতম হয়ে গেছি গা, যে এক ম্যাচে গাইস দুই দুইটা ইউটিউবার পড়লো, তার ভিতরে জিম এফ এফ ওরাও আসছিল, তো গাইস ওদের মারছি কখন ভাই নামও খেয়াল করি নাই। তো গাইস যাই হোক, ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানো, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই বেশি বেশি লাইক দিয়া ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকন অন করতে একদম ভুলো না। আর নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও বেশি বেশি কমেন্ট করে জানাই দিও। তাহলে আজকের মতো চাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও, আল্লাহ হাফেজ।